মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ঝালকাঠির সুগন্ধা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে এই নৌকা বাইচের প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম। ঐতিহ্যবাহী এই নৌকা বাইচে অংশ নেন বিভিন্ন এলাকা থেকে আসা 60টি নৌকা। সুগন্ধার চার নদীর মোহনা থেকে প্রতিযোগিতা শুরু হয়ে 5 কিলোমিটার অতিক্রম করে পৌর মিনি পার্ক এলাকায় গিয়ে শেষ হয়। জাঁকজমকপূর্ণ এই বাইচ ঘিরে পুরো এলাকায় উৎসবের আমেজে মেতে ওঠে বিভিন্ন বয়সের শত শত মানুষ। প্রতিযোগিতায় শেখেরহাট ইউনিয়ন পরিষদ দল বিজয়ী হয়। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক ফারাগুল। আমরা এসে আসলে আনন্দিত এখানে। অনুভূতিটাই অন্যরকম, যে 5 বছর পর দেখছি আমরা নৌকা বাইচ দেখতে এসেছি, এটা দেখে খুব মজা লাগছে।